মেরে ফেলার জন্য নয়, আঘাতগুলো করা হয়েছিল তাকে সতর্ক করার জন্য। হত্যার মোটিভ নিয়ে আমাদের পুলিশ সুপার মহোদয় একটি স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলেছেন যে তাকে নাকি হত্যা করার উদ্দেশ্যে মারা হয়নি। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা যদি এ ধরনের বক্তব্য দেয়, সন্ত্রাসীরা সংবাদকর্মীদের উপর আরও চড়াও হওয়ার সুযোগ পাবে। তাই এটা অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থাকে নিতে হবে। হত্যাকাণ্ডে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুপুরে হুমকি দিয়ে রাতেই কিলিং মিশনে নামে সন্ত্রাসীরা। অভিযোগের তির মাস্টারমাইন্ড বক্সিগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছেলেসহ কয়েকজনের দিকে। দেয়ালে রিট খুলে মাথায় আঘাত করে হত্যা করা হয় 71 টিভির বক্সিগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং বাংলানিউজ24.কমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানি নাদিমকে। লোমহর্ষক এ ঘটনাটি এখন টক অব দ্য টাউন। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতা। তার মধ্যে জেলার পুলিশ সুপার নাসিরুদ্দিন আহমদের এক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জামালপুরের এসপি 71 টিভি টকশোতে বলেন, হামলার ফুটেজ দেখে তার মনে হচ্ছিল গোলাম রাব্বানি নাদিমকে যেভাবে আঘাত করা হয়েছিল সেটা তাকে মেরে ফেলার জন্য নয়, বরং আঘাত করা হয়েছিল তাকে সতর্ক করার জন্য, তাকে অন্যভাবে নিয়ন্ত্রণ করার জন্য, এমনকি মৃত্যুর কারণও বলে দিয়েছেন তিনি। তার মতে মাথায় করা আঘাতে ইন্টারনাল হেমারেজের ফলে নাদিমের মৃত্যু ঘটে, যা অনাকাঙ্ক্ষিত। মেরে ফেলার জন্য নয়, আঘাতগুলো করা হয়েছিল তাকে সতর্ক করার জন্য। যেভাবে আঘাত করা হয়েছে সেটা মেরে ফেলার জন্য নয়, বরং সতর্ক করার জন্য। এটি বলার মাধ্যমে এসপি কি একটি হত্যাকাণ্ডের ঘটনাকে নিছক মৃত্যু বলে হালকা করছেন? পুলিশ সুপারের এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নানা প্রশ্ন। আরও প্রশ্ন উঠেছে, জেলার অপরাধ দমনের সর্বোচ্চ ক্ষমতা যার হাতে, তিনি এমন কথা বললে সাধারণ মানুষ নিরাপত্তার জন্য কার কাছে যাবে, কে দিবেন সমাধান? এতে পুরো প্রশাসনই কি প্রশ্নবিদ্ধ নয়? সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে এমন ওকালতিকে সাংবাদিকদের প্রতি জামালপুর জেলার পুলিশ সুপার নাসিরুদ্দিন আহমদের বৈরী মনোভাবের ধারাবাহিকতা বলে মনে করেন স্থানীয় সাংবাদিকরা। তিনি এই ধরনের স্টেটমেন্ট দেওয়ায় অপরাধীরা পার পেয়ে যাওয়ার একটি সুযোগ এখানে সৃষ্টি হয়েছে। তার এই স্টেটমেন্টের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তিনি এই স্টেটমেন্ট প্রত্যাহার করবেন এবং দুঃখ প্রকাশ করবেন। 2021 সালের 2 মার্চ থেকে এসপির দায়িত্ব নেন নাসিরুদ্দিন আহমদ। সেই বছরের 3 ডিসেম্বর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রাহেন সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে পিটিয়ে চামড়া তুলে ফেলাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকিও দেন তিনি। এর প্রতিবাদে সেই সময় এসপির প্রত্যাহার চেয়ে টানা সপ্তাহখানেক আন্দোলন চালান স্থানীয় সাংবাদিকরা। এমনকি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের কাছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অশোভন আচরণে জামালপুরবাসীও ক্ষুব্ধ হন। পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির মধ্যস্থতায় আয়োজিত এক বৈঠকে পুলিশ সুপার নাসিরুদ্দিন আহমেদ ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করায় এসপির বিরুদ্ধে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টা ছিল, আমরা আন্দোলন সংগ্রাম করছি, পুলিশ সুপার মহোদয়ের সাথে এখানে জামালপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মির্জা আজম এমপি মহোদয়ের আহ্বানে আমরা তখন সমঝোতা করেছি। সচেতন নাগরিক মহলের দাবি, জামালপুরের এসপি যে ধরনের বক্তব্য দিয়েছেন তা অপরাধীদের অপরাধ করতে উৎসাহ দিবে। সাংবাদিক হত্যাকাণ্ড নিয়ে এসপির বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে মূল অপরাধীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা যদি এ ধরনের বক্তব্য দেয়, সন্ত্রাসীরা সংবাদকর্মীদের উপর আরও চড়াও হওয়ার সুযোগ পাবে। তাই আমি এসপি মহোদয়ের কাছে প্রত্যাশা করব, তিনি যেন তার এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে নেন। কোনো আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন ব্যক্তিত্ব যদি বলে যে হত্যার উদ্দেশ্যে নয় বা হঠাৎ হত্যা হয়ে গেছে, সেই দায়টা অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থাকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে।
এদিকে প্রিয়জন হারিয়ে শোকে কাতর পরিবার ও স্বজনরা। তাদের অভিযোগ, চেয়ারম্যানের অপরাধ জনগণের সামনে তুলে ধরায় নাদিমের জন্য কাল হয়ে দাঁড়ায়। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর বিরোধের কয়েকটি সংবাদ অনলাইন বাংলা নিউজ পোর্টালে প্রকাশিত হয়। এসব সংবাদ প্রকাশের কারণে নাদিমকে হত্যা করা হয় বলে তার স্ত্রী সন্তানের অভিযোগ। এজন্য দফায় দফায় নানাভাবে সাংবাদিক নাদিম হামলার শিকার হন, কিন্তু টনক নড়েনি প্রশাসনের। বিচার চাইতে চাইতে শেষ পর্যন্ত জীবন দিয়ে দিলেন। এরপরও কি বিচার মিলবে? বাবা হারা মেয়ের কণ্ঠে এখন সেই আকুতি। আমার আপুর অনেকবার অনেকবার হামলার শিকার হয়েছে, আমরা কোনোদিন কোনো বিচার পাই নাই, অবশেষে আমার আব্বু জীবন দিয়ে দিল, আমরা কি এর বিচার পাবো না? সময় সংবাদ, জামালপুর।